সকলে শুনছেন বা একটুবারে সংযুক্ত হবেন সবাইকে টাচ এন্ড টক পেজের পক্ষ থেকে আমি নিষিক্ত নিষিক্ত দা ছোট ভাই আপনাদের একরাশ অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি আশা করি যে যেখানে আছেন সুখে আছেন বা অসুখে আছেন যেভাবে হোক বেঁচে তো আছেনই মূলত সামান্য কিছু সময় কথা বলার জন্য এসেছি হয়তো ঘন্টা কানিকের মতো থাকবো তারপরেই চলে যাব হঠাৎ করে মনে হলো যে আমরা মানুষেরা নিজেদের শরীরের অসুখ নিয়ে যতখানি চিন্তিত হই যেভাবে নিজেকে সেই শরীর অসুখ থেকে বের করে নিয়ে এসে সুস্থ জীবন যাপন করার দিকে নিজেকে ধাবিত করতে চাই কিন্তু আমরা কখনো আমাদের নিজের মনের দিকে তাকিয়ে দেখি না এবং বোঝার চেষ্টা করি না যে কতখানি মনের অসুখে আমরা প্রতিনিয়ত অসুস্থ হয়ে যাচ্ছি সত্যিকার অর্থে মানুষের মন বা মস্তিষ্ক হচ্ছে তার শরীরের সবচেয়ে বিচিত্র একটা অঙ্গ মানুষের মন বা মস্তিষ্ক এতটাই বিচিত্র যার বিষয়ে একেবারে সঠিক চূড়ান্ত কোনো তথ্য আজ পর্যন্ত কেউই আপনাকে দিতে পারেনি বিজ্ঞানও নিয়মিত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে মানুষের মন মস্তিষ্ক সকল কার্য প্রকৃতি বোঝার জন্য এবং ধর্মতত্ত্ব এক জায়গায় থেকে আপনাকে এক ধরনের প্রবোধ দেওয়ার চেষ্টা করেছে সেখানে আপনার মন কি আপনার মস্তিষ্ক কি বা আপনি কি সেই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করছে কিন্তু মাঝে মাঝে যেটি হয় যে আমাদের এই অদ্ভুত মনের যে গতি প্রকৃতি বা প্রক্রিয়া সেটি বিভিন্ন সমস্যা তৈরি করে আর এই সমস্যাগুলোই আমাদের চারপাশে জীবনযাপনের ক্ষেত্রে বহুবিধ প্রতিক্রিয়া সৃষ্টি করে যে প্রতিক্রিয়াগুলো যখন স্বাভাবিক মনে হয় না স্বাভাবিক চিন্তাভাবনার বাইরে যখন আপনার মস্তিষ্ক নানা রকম ক্রিয়াকর্ম চালাতে থাকে তখনই তাকে আমরা মানসিক সমস্যা হিসাবে ধরি বা মানসিক অসুখ হিসাবে বলার চেষ্টা করি কিন্তু প্রকৃতপক্ষে মানুষের অসুখের শুরুটা হয় কিন্তু জন্মের সময় থেকেই অর্থাৎ কিছু কিছু জেনেটিক ডিজিজ আপনার থাকতেই পারে মনের রোগ সব সময় শুধুমাত্র মনের মেন্টাল স্টেটের রোগ হবে ব্যাপারটা এমনও না আপনি হয়তো কোনো অসুস্থতা আপনার পারিবারিক জেনেটিক কারণেও পেয়ে যেতে পারেন সেটি হয়তো আপনার মধ্যে বিকশিত হতে পারে কিন্তু সেই সংখ্যাটা যতখানি ধয় তার চেয়ে বেশি হয় হচ্ছে আপনি যেভাবে বিদ্ধি পেয়েছেন যেখানে জন্মেছেন সেই জায়গা থেকে আপনার মধ্যে এক ধরনের অসুস্থতা তৈরি হয় এর পেছনে সবচেয়ে বড় কারণ আমরা অধিকাংশ মানুষ যারা জন্মেছি তারা কোনো রকম চাহিদা ছাড়াই জন্মেছে অর্থাৎ আপনার পিতামাতা আপনাকে যখন জন্ম দিয়েছে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাকে জন্ম দেওয়ার পেছনে আপনার পিতামাতার ওইভাবে কোনো উদ্দেশ্য ছিল না তারা সহবাস করতে গিয়েছে তারা শারীরিক সম্পর্ক করতে গিয়েছে আপনি হয়ে গেছেন আপনি জাস্ট বাই প্রোডাক্ট হিসেবে এসেছেন যেমন যখন আপনি ইক্ষু থেকে আখ থেকে চিনি তৈরি করবেন বা গুর তৈরি করবেন তখন কিন্তু তার কিছু বাই প্রোডাক্ট তৈরি হয় সেরকম আপনিও ওই সহবাসের ফলশ্রুতিতে অর্থাৎ যৌন সঙ্গমের ফলশ্রুতিতে বাই প্রোডাক্ট হিসাবে পৃথিবীতে এসে গিয়েছেন এখন আপনি জানেন না যে আপনার পিতা মাতা যখন সহবাস করেছে সেই সহবাস তাদের বোধ সহবাস ছিল নাকি শুধু যৌনতা নিবারণের জন্য সহবাস ছিল আমাদের দেশে বিশেষত আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে যেটি হয় যে নারীরা বিবাহ ও পরবর্তী সময়ে পুরুষের সংসারে যায় এবং সেক্ষেত্রে এই নারীটি হয়তো কোনো রকম মানসিক টান ছাড়াই সরাসরি শয্যায় একজন পুরুষকে তার শরীরের উপরে উঠতে দেয় সেক্ষেত্রে সেই পুরুষটি তার যৌনতা নিবারণের জন্য তার বীর্যপাতের জন্য সেই নারীটির সাথে সহবাস করে কিন্তু এই নারীটি মনোগতভাবে সেই পুরুষকে পুরুষটিকে তখনও প্রেমিক পুরুষ হিসেবে মেনে নিতে পারে না এই অবস্থাতেই অধিকাংশ নারীরা গর্ভবতী হয়ে পড়ে এবং সন্তান উৎপাদন হয় এই সন্তান সব সময় মনের চাওয়ার জায়গা থেকে তৈরি হয় না বা উভয়ের সমভাবে চাহিদার পরিপ্রেক্ষিতে সন্তান উৎপাদন হয় না এই যে সমভাবে চাহিদার পরিপ্রেক্ষিতে সন্তান না উৎপাদিত হওয়ার জন্য যেটি হয় এই সন্তানটি অবাঞ্ছিত হিসাবে বিবেচিত হতে থাকে এই সন্তানটি তার যে মনোবিত্তিক তারা তৈরি হয় সে সব সময় বুঝে যে তার পিতা মাতার মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক ক্লাস আছে তারা কেউ কারো প্রিয় না পিতা তার মাতাকে দেখ পছন্দ করছে না মাতা তার পিতাকে দেখতে মানে তার পিতাকে দেখতে পছন্দ করছে না অর্থাৎ একটা সন্তান যখন জন্ম নিল তখন থেকেই তার সামনে যে ঘটনা প্রবাহগুলো চলছে সেই ঘটনা প্রবাহগুলো তাকে এই উপলব্ধি দিচ্ছে আসলে পৃথিবীতে জন্ম নেওয়াটা খুব একটা ভালো সুখকর কোনো অনুভূতি না কারণ সে যেখানে পিতা মাতা পরিবার পরিজনের আদর পাবে পৃথিবীটাকে ভালোবাসতে শিখবে পরিবেশ পরিস্থিতিটাকে ভালোবাসতে শিখবে নিজের জন্মটাকে সে উপভোগ করতে শিখবে সেই সুযোগ সুবিধা কিন্তু তারা আসে না এর সাথে সাথে যে জিনিসটি অনেকের ক্ষেত্রেই ঘটে হয়তো কোনো কারণে জন্মের সময় মা মারা মারা গেলেন হয়তো জন্মের সময় বা এই সময়কালীন সময় পিতা মারা গেলেন এক্ষেত্রে দুটো ঘটনা ঘটে এক যদি পিতা মারা যান তাহলে যে নারীটি সন্তান জন্ম দিল সে মানসিকভাবে এক ধরনের ব্রেকডাউনের মধ্যে ভোগে মানসিকভাবে সে বিচ্ছিন্ন বোধের তার মধ্যে ভোগে সে মানসিকভাবে প্রফুল্ল হয়ে বাঁচতে পারে না তারই মনোবৃত্তি তার সন্তানের মধ্যে যায় কোনো মা যদি ফ্রাস্ট্রেটেড মনোবৃত্তিতে থাকে তার সন্তান অবশ্যই ফ্রাস্ট্রেটেড মনোবৃত্তিতে থাকবে কোনো মা যদি রাগান্বিত মনোবৃত্তিতে থাকে তার সন্তান অবশ্যই রাগান্বিত মনোবৃত্তিতে থাকবে কোনো পিতা যদি তার একটা সন্তানের সামনে তার মাতাকে অর্থাৎ কোনো পুরুষ যদি তার স্ত্রীকে গায়ে হাত তোলে অত্যাচার করে তাহলে এই পরিবারের বা এই কাপলের যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে সেই পুত্র সন্তানেরও সেই সম্ভাবনা আছে যে সে তার পিতার মতো হবে সেও তার স্ত্রীর গায়ে বা তার পরিবার পরিজনের গায়ে হাত তুলবে অর্থাৎ একটা সন্তান নারীবাদী হবে না পুরুষবাদী হবে একটা সন্তান সত্যিকার অর্থে নারী পুরুষের সমতার জায়গা থেকে নিজেকে দেখতে শিখবে একটা সন্তান সত্যিকার অর্থে কোন কর্তৃত্ব পরায়ণতা পাবে সহমতের ভিত্তিতে সবাই মিলে কাজ করার প্রক্রিয়া পাবে নাকি কাউকে চাপিয়ে দিয়ে নিজেকে সামনে তুলে নিয়ে এসে কোনো কিছু প্রকাশ করার প্রক্রিয়া পাবে এগুলো সবই পরিগণিত হয় রূপান্তরিত হয় জন্মের পর পরবর্তীতে নারী পুরুষের যে অভিজ্ঞতাগুলো আসে সেগুলো এই যে অভিজ্ঞতাগুলো একটা শিশুকে অসুস্থ করে তোলে সে ধীরে ধীরে কি হয় বিচ্ছিন্ন হতে শুরু করে প্রথম তার বিচ্ছিন্নতা আসে হচ্ছে পৃথিবীর প্রতি কারণ পৃথিবী পৃথিবীটা তার আর সুখকর মনে হয় না তার কাছে সুখের মনে হয় না সে নিজেকে আলাদা ভাবতে শুরু করে আলাদা ভাবতে শুরু করে এবং সে নিজেকে পিতার সাথে কো করতে পারে না মাতার সাথে কো করতে পারে না যেহেতু পিতা মাতার সাথে সে নিজেকে কো করতে পারছে না নিজেকে রিলেট করতে পারছে না সে এতটাই একাকৃত্বে ভুগতে শুরু করে সেক্ষেত্রে তার মাঝে মধ্যে এমন কোন অসুস্থতাও তৈরি হতে পারে যেটাকে বলা হয় অটোফেজিয়া আমরা সামান্য কিছু রোগ যেগুলো এই ধারাবাহিক ভাবে তৈরি হতে পারে সেরকম সামান্য কিছু রোগ নিয়ে কথা বলবো এই মুহূর্তে তাহলে আপনারা বুঝতে পারবেন যে সকল মনস্তাত্ত্বিক অসুখ তৈরি হওয়ার পিছনেই একটি শিশুর বিকাশের ঘটনা প্রবাহ জরুরি আপনি কোথায় জন্মেছেন কোন পরিবারে জন্মেছেন আপনার পরিবারের প্রক্রিয়াগুলো কি আপনার পরিবারের মেলবন্ধনগুলো কি আপনি কোন ধর্মমতে জন্মেছেন কি ধর্মমত আপনারপরে চাপানো হয়েছে এর উপরে ভিত্তি করে আপনার মনোবিত্তিক স্তর পরিবর্তিত হবে আপনি হয়তো জন্মসূত্রে কোনো সমস্যা নিয়ে জন্মাতেই পারেন আপনি হয়তো জেনেটিক্যালি কোনো প্রবলেম নিয়ে জন্মাতেই পারেন সেটি নিয়ে আমাদের কারো হাত নাই কারণ জেনেটিক্যালি যদি আপনি কোনো অসুস্থতা নিয়ে জন্মান সেটি নিয়ে কারো কিছু করার নাই কিন্তু তারপরে আপনার জীবনের চলার যে পথ এই পথই তৈরি করবে আপনার মনোবৃত্তির প্রকাশটা কিভাবে ঘটবে যার জন্য আমাদের মতো দেশের আমাদের মতো দেশের শতকরা নিরানব্বই ভাগ মানুষ নিরানব্বই ভাগ বলাটাও হয়তো কম বলা হবে আপনি এভাবে বলতে পারেন যে নিরানব্বই দশমিক নয় নয় ভাগ মানুষ মানসিকভাবে অসুস্থ মনোবৃত্তিতে বড় হয়েছে আপনি এই মুহূর্তে যে কজন শুনছেন বা পরবর্তীতেও শুনবেন আপনি নিশ্চিত থাকেন আপনি নিজেও একজন মানসিক অসুস্থ রোগী কারণ আপনার মধ্যে এই মানসিক অসুস্থতা এসেছে আপনার বিকাশের জায়গা থেকে আপনি যতই মনে করেন আমি প্রেমে বেড়েছি আমি যা চেয়েছি তাই পেয়েছি আমি সবাইকে ভালোবেসেছি সবাই আমাকে ভালোবেসেছে তার মানে আমি সুস্থ আমি মানসিকভাবে সুস্থ আপনি শারীরিকভাবে সুস্থ এভাবে যদি মনে করেন তাহলে সেই মনে করাটা এক ধরনের বাতুলতা হবে কারণ মনস্তাত্ত্বিক সমস্যার অসুখ প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো পর্যায়ে বিকশিত হয় সহজ একটা উদাহরণ দিতে পারি এই মুহূর্তে যে কজন শুনছেন আপনারা কিন্তু নিজেকে নিয়ে যদি দুটো প্রশ্ন করেন তাহলেই আপনি বুঝতে পারবেন যে আপনার মনস্তাত্ত্বিক সমস্যা বা মনস্তাত্ত্বিক অসুখ আছে আপনি নিজেকে প্রশ্ন করেন আপনাকে কি সবাই বোঝে আপনি এর উত্তর যে না আমাকে কেউ আসলে পরিষ্কার করে পরিপূর্ণভাবে ভাবে বোঝে না আপনার মা আপনাকে না আপনার পিতা আপনাকে না আপনার ভাই আপনাকে বোঝে না আপনার প্রেমিক আপনাকে বোঝে না আপনার প্রেমিকা আপনার বোঝে না আপনার স্ত্রী আপনাকে বোঝে না আপনার স্বামী আপনাকে বোঝে না আপনার সন্তান আপনাকে বোঝে না আপনার সরকার আপনার বোঝে না আপনার ধর্ম আপনাকে বোঝে না আপনি কিন্তু এই মনোবৃত্তিতে বিকশিত হয়েছেন যে আপনাকে সত্যিকার অর্থে কেউ বোঝে না এই যে আপনাকে কেউ বোঝে না মনোবৃত্তি এটিও কিন্তু এক ধরনের মানসিক অসুস্থতার লক্ষণ অর্থাৎ আপনি যে পরিবেশে বিকশিত হয়েছেন সেক্ষেত্রে আপনার মনোবৃত্তিকে কেউ শিশুকাল থেকে দাম দেয়নি তুই কি বুঝিস রে তুই কি তোর কথা আমার শোনা লাগবে তোর পরামর্শ আমার নিতে হবে এই যে আপনি হয়তো কোথাও নিজেকে এক্সপ্রেস করতে চেয়েছেন নিজেকে প্রকাশ করতে চেয়েছেন কিন্তু পারিপার্শ্বিক অবস্থা থেকে আপনাকে যে ফলাফল দেওয়া হয়েছে সেই ফলাফল আপনাকে এই মনোবৃত্তিতের জায়গায় নিয়ে গিয়েছে আপনি নিজের উপলব্ধি করতে পেরেছেন যে আপনি নিজেকে প্রকাশ করতে পারছেন না এবং আপনার অনুভূতি কেউ ধরে উঠতে পারছেন না এই জন্য এই বিষয়টি কিন্তু প্রত্যেক মানুষের মধ্যেই কমন যে আমাকে কেউ বোঝে না ঠিক একই রকম ভাবে আপনার মধ্যে এই রোগটাও আছে যে আমি কোথাও দাম পেলাম না কেউ আমাকে দাম দিল না আমাকে কেউ বোঝে না আমাকে কেউ দাম দিল না এর সাথে আরো একটি মনোবৃত্তি যেটা অসুস্থতা হিসেবে আপনি ট্রিট করতে পারেন যে আমার সাথেই কেন এমন ঘটে পৃথিবীর প্রত্যেক মানুষের মধ্যেই আমি কি পাপ করেছিলাম আল্লাহ হে ঈশ্বর হে খোদা হে প্রকৃতি আপনি যেখানেই যে অবস্থায় থাকেন না কেন আপনার মনে হবে আমি কি অপরাধ করেছি আমি কি পাপ করেছি আমি কি অন্যায় করেছি জন্মই কি আমার আজন্ম পাপ আমি কি জন্ম নেওয়াটাই আমার পাপের ফসল আমি কি এই জীবনে এসে উত্তপ্ত করায়ের উপরে জলার জন্যই আমি জন্মেছি কিছু কেন আমার সাথেই ঘটে আমার চারপাশের কত মানুষ তো সুখে আছে সকল মানুষ সুখে আছে কেন আমার অসুস্থতা আমার কেন এটা হচ্ছে না আমি কেন এটা পাচ্ছি না এই যে মনোভিত্তিক অসুস্থতা মনে করছেন আপনার নিজস্ব এককভাবে মৌলিক এটিও সঠিক কথা নয় কারণ আপনি যেভাবে মনে করছেন যে আপনার সাথেই কেমন কেন এমন ঘটে আমার সাথেই কেন এমন ঘটে এই উপলব্ধিটা কিন্তু পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য কম পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার এই দুটো রোগ নেই যে আমাকে কেউ বোঝে না আর আমার সাথেই কেন এমন ঘটে তার মানে আলাদা করে কেউ কিন্তু কিছু না তো যেটি বলছিলাম এই যে জন্মের পরবর্তীতে তৈরি হয় বিচ্ছিন্নতা পিতামাতার প্রতি বিচ্ছিন্নতা তারপর সামাজিক বিচ্ছিন্নতা সে বিচ্ছিন্নতার পরবর্তীতে যে রোগটা তৈরি হয় সেটা হলো একাকিত্বের অসুখ এই একাকিত্বের অসুখে ভোগা কিছু কিছু মানুষের মধ্যে নিজেকে নিজে ব্যথা দিতে পারার এক ধরনের মনোবৃত্তি তৈরি হয় এবং সেই মানসিক সমস্যাটাকে বলা হয় অটোফেজিয়া যাদের এই মানসিক সমস্যা থাকে তারা কমাগত নিজের শরীরকে ব্যথা দিতে থাকেন অর্থাৎ নিজের হাত কাটতে থাকেন দেখবেন আপনি নিজেকে প্রকাশ করতে পারছেন না আপনার প্রেমিকা আপনাকে বুঝছে না আপনার প্রেমিক আপনাকে বুঝছে না আপনার বাবা মা আপনাকে বুঝছেন আপনার এত কষ্ট হচ্ছে আপনি রুমে এসে একটা দেশলায় জ্বালিয়ে সেটি দিয়ে হাতে ছ্যাঁকা দিচ্ছেন ব্লেড দিয়ে হাত কেটে ফেলছেন আপনি নিজের আঙ্গুল আঙ্গুনে পোরাচ্ছেন অথবা নিজের হাত দড়ি দিয়ে বেঁধে নিজেকে কষ্ট দেওয়ার চেষ্টা করছেন অথবা নিজেকে কষ্ট দেওয়ার জন্য শরীর কামড়ানো শুরু করছেন এই যে একটা মনোবিত্তিক স্তর সেটা কিন্তু সত্যিকার অর্থে অটোফেজিয়া নামে একটা মানসিক রোগের কারণ মানসিক রোগের কারণে হয় কিন্তু এই মানসিক রোগটা কিন্তু একদিনে তৈরি হয়নি আপনি যদি অটোফেজিয়াতে ভোগেন কারণ অটোফেজিয়াতে ভোগা মানুষ এমনও মানুষ পাওয়া গেছে পৃথিবীতে যারা নিজের শরীরের একটা অংশ কামড়ে খেয়ে পর্যন্ত ফেলে অর্থাৎ নিজের হাতের মাংস সে কামড়ে খেয়ে ফেলছে এই ধরনের কারণ এই ধরনের মনোবৃত্তি তৈরি হতে পারে একাকিত্ব থেকে আস্তে আস্তে অটোফেজিয়া তৈরি হতে পারে সেই অটোফেজিয়া যখন সিজোফ্রেনিয়াতে রূপান্তরিত হবে প্রচন্ড পরিমাণে ডিপ্রেশনে রূপান্তরিত হবে তখন দেখা যাবে এই সিজোফ্রেনিয়া অটোফেজিয়া মিলে আপনি এমন একটি মানসিক স্তরে পৌঁছে গেলেন যেখান থেকে আর আপনাকে সুস্থ স্বাভাবিক জীবন দেওয়া যাচ্ছে না কেন এই যে আপনি এই পর্যায়ে পৌঁছালেন এর পিছনে কারণ কি এর পিছনে কারণ হচ্ছে আপনার বৃদ্ধি হওয়ার যে গতি সেই গতি স্বাভাবিক ছিল না যদি একটি পানির প্রবাহকে স্বাভাবিকভাবে বইতে দেওয়া যায় তাহলে সে নিচুর দিকে চলতে থাকবে একটি সরল রেখায় চলতে থাকবে আপনি বাধা দিবেন তার গতি প্রবাহ স্তব্ধ হয়ে যাবে আমাদের বেশিরভাগ মানুষ আমাদের বেশিরভাগ মানুষের যেটি হয় সেটি হচ্ছে যে তারা যে গতি প্রবাহে বৃদ্ধি পায় সেই গতির প্রবাহটা সঠিকভাবে সামনের দিকে বিকশিত হয় না যার জন্য আমরা প্রত্যেকেই মনস্তাত্ত্বিকভাবে কিছু না কিছু হলেও অটোফিজিয়া নামে রোগে ভুগতে শুরু করি যেক্ষেত্রে নিজেকে আমরা ব্যথা দিতে শুরু করি না খেয়ে থেকে ব্যথা দিতে শুরু করি নিজেকে হাত কেটে পা কেটে ব্যথা দিতে শুরু করি নিজেকে অত্যাচার করে ব্যথা দিতে শুরু করি এটাও কিন্তু একটা মনস্তাত্ত্বিক রোগ আবার কিছু কিছু মানুষ দেখবেন যারা হয়তো ভারতবর্ষের নাগা সন্ন্যাসী সাধুদের দেখেছেন তারা কিন্তু বিভিন্ন সময় শরীরে একটা অঙ্গকে ত্যাগ করে যেমন উদাহরণ দিচ্ছি যে কোনো একজন সাধু আপনি হয়তো দেখলে হয়তো দেখতে পারেন অথবা আপনি যদি কুম্ভ মেলার সময়কার যে সাধু একত্রিত হয় তাদের যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে তারা এই ধরনের সংগঠিত করে সাউন্ডের কি কোনো সমস্যা হচ্ছে আপনাকে আমাকে পরিষ্কার করে শুনতে পাচ্ছেন আশা করি শুনতে পাওয়ার কথা আশা করি শুনতে পাওয়ার কথা আশা করি শুনছেন আমি জানি না কেউ শুনতে পারছেন কিনা যাই হোক যেটি বলছিলাম যে আপনি যদি নাগা সন্ন্যাসীদের দিকে তাকান আপনি যদি কুম্ভ মেলায় তাকান তাহলে দেখবেন তারা শরীরের একটি অঙ্গ ত্যাগ করে দিয়েছে অর্থাৎ একটি অঙ্গকে সে বারো বছর শুধু উপরেই তুলে রেখেছে তার একটা হাতকে সে এমন ভাবে ত্যাগ করে দিয়েছে সেই হাতটা পুরোটাই শুকিয়ে কাঠের মতো হয়ে গেছে এবং মাঝে মাঝে যেটি হয় কোনো সময় আপনার এরকম হতে পারে যে শরীরের একটি অংশ আপনার নিজের অংশ বলেই আপনি মনে করছেন না আপনার মনে হচ্ছে যে আঙুলটা আপনার নিজের আঙুল না আপনার মনে হতে পারে এই হাতটা আপনার নিজের হাত না আপনার মনে হতে পারে এই পাটা আপনার নিজের পা না আপনার মনে হতে পারে এই চোখটা আপনার নিজের চোখ না এই ধরনের মনোবৃত্তি যদি আপনার তৈরি হয় তাহলে আপনি কি করতে পারেন আপনার হাতটা কেটেও ফেলতে পারেন সেক্ষেত্রে আপনার সেই হাত কেটে ফেলতে দ্বিধা হবে না আপনি হয়তো আপনার চোখটা বের করে ফেলতে পারেন কেটে সেক্ষেত্রে আপনি ওইভাবে দ্বিধাবোধ করবেন না আপনার পা হয়তো আপনি কুড়াল দিয়ে কিন্তু কোনো রকম কোনো অস্বাভাবিকত্ব কারণ যখন আপনার নিজের হাতকে নিজের অপরিচিত আপনার কিন্তু যদি হঠাৎ করে মনে হয় এই ডান হাতটা আপনার না অপরিচিত কোনো মানুষের তখন সেই হাতটাকে কিন্তু আপনি শরীর থেকে বিচ্ছিন্ন করতে যাবেন যে অপরিচিত অপরিচিত এই অপ্রয়োজনীয় অন্য হাত কেন আমি নিবো এই হাতটা তো আমার না এই ধরনের কিন্তু মনোবি মনোবৃত্তিক স্তর কিন্তু কারো কারো তৈরি হয় এই যে মনোবৃত্তিক স্তর এটিকে বলা হয় এমপিউটি আইডেন্টি ডিজর্ডার এমপিউট করা মানে হচ্ছে কেটে ফেলে দেওয়া এমপিউটেশন কেটে পড়ে যাওয়া ফেলে দেওয়া মেডিকেল টার্ম আইডেন্টি ডিজর্ডার মানে হচ্ছে যে আপনার শরীরের কোনো অংশকে নিজে আপনি নিজে আইডেন্টিফাই করতে পারছেন না আপনার মনে হচ্ছে যে আঙুলটা আপনার না আপনার মনে হচ্ছে এই মুখটা আপনার না আপনার মনে হচ্ছে এই চোখটা আপনার না আপনার নিজের মনে হচ্ছে যে আপনি আপনার না আপনার শরীরটা আপনার না আপনার হাত পা আপনার না এই ধরনের যদি স্তর আপনার তৈরি হয় তাহলে যেটি হবে আপনি চেষ্টা করবেন যে আপনার হাত কেটে ফেলতে আপনার পা কে কেটে ফেলতে আপনার যদি মনে হয় যে আপনার শরীরটা আপনার না তাহলে আপনার কি হবে এই শরীরকে আপনি বর্জন করতে চাইবেন আপনি হয়তো সাততালার সাত থেকে উঠে লাভ দিয়ে মারা যেতে চাইবেন এটি হচ্ছে এমপিউটি আইডেন্টি ডিসঅর্ডার যেটাকে বলে সে ধরনের এই যে রোগ তৈরি হলো এটাও কিন্তু একটা পর্যায়ে তার বৃদ্ধির যে বিকাশ প্রকাশ সেই বৃদ্ধি প্রকাশ বা বিকাশের কারণে ত্বরান্বিত হয়েছে হতে পারে কিছু সমস্যা সে জেনেটিক্যালি পেয়েছে কিন্তু জেনেটিক্যালি মনোবিত্তিক স্তরে পাওয়া কোনো রোগ যেটা সত্যিকার অর্থেই আপনার ক্ষেত্রে রোগ সেই রোগটাও যদি সত্যিকারতে এমন কোনো পরিবেশে আপনাকে বিকাশমান করতে দেওয়া যায় যেখানে আপনি ভালোবাসা পাচ্ছেন নারিশমেন্ট পাচ্ছেন জীবনের বেঁচে থাকার মানেই খুঁজে পাচ্ছেন তাহলে কিন্তু আপনার এই আত্মহত্যা প্রবণতা থাকবে না তাহলে কিন্তু আপনার হাত পাকেটে ফেলা দেওয়ার মনোবৃত্তি থাকবে না তাহলে কিন্তু আপনার নিজের হাতকে কেটে খেয়ে ফেলার কোনো অনুভূতি থাকবে না রোগের দশমিক সবকিছু হচ্ছে আপনার বৃদ্ধিকালীন সময়ের ঘটনা উপরে নির্ভর করে বিকশিত হয় সামান্য বীজ আপনি যদি জন্মসূত্রে কোনো রোগের বীজ জেনেটিক্যালি পেয়েও যান সেই বীজটাকে যদি আপনি বপন না করেন কোনোদিন তো সেখান থেকে গাছ হবে না আপনি যদি সেই বীজটাকে সারা জীবন ঘরের মধ্যে ছোট্টটি পলিপ্যাকে মুড়ে শুকনো জায়গায় রেখে দেন সেটি শত বছর পার হয়ে গেলেও গাছ হিসেবে বিকশিত হবে না হতে পারে আপনার ভিতরে অনেক মনস্তাত্ত্বিক রোগ জেনেটিক্যালি আপনি পেয়েছেন কিন্তু সেই রোগটার বিকাশ ঘটেছে পরিবেশে একটা বীজকে চাষ করতে হয় ধানকে চাষ করতে হয় তাহলে ধান ক্ষেত হয় গমকে চাষ করতে হয় তাহলে গম ক্ষেত হয় আপনার ভিতরে কোনো রোগ থেকে থাকলেও সেটিকে যদি আপনি চাষ না করেন বিশেষত মনস্তাত্ত্বিক রোগ যদি চাষের ভূমি না পায় পানি না পায় সান না পায় তাহলে সেটি কিন্তু মহিরুহ হিসাবে বিকশিত হয় না অধিকাংশ মনোরোগ সেটি আসলে পারিবারিক এবং সাংসারিক এবং পরিবেশগত ধার্মিক কারণেই বিকশিত হয় আমরা যারা বেশি কেনাকাটা করি যাদের হয়তো কিনতে ভালো লাগে যাদের হয়তো অর্থ উপার্জন করেন বা না করেন সেটি যে কোনো ভাবে তার কাছে অর্থ আসুক বা না আসুক সে হয়তো কিনতে ভালোবাসেন এবং তাকে সপাহলিক বলি আমরা কিন্তু এই সপাহলিকটাই যখন মানসিক সপাহ সপাহলিক যারা যারা হয়তো কোনো জিনিস দেখলে কিনে ফেলেন তারাও কিন্তু এক ধরনের মানসিক রোগ মানসিক রোগের রোগী কিন্তু এই সবাই যে টেন্ডেন্সি এটা কিন্তু রিকভার করা যায় কিন্তু এটাও অ্যানিওম্যানিয়া বলে অ্যানিওম্যানি সরি অ্যানিওম্যানিয়া বলে এটা যখন আপনার এমন পর্যায়ে তৈরি হয়ে যায় যে আপনি নিজের সবকিছু বিক্রি হলেও করে হলেও কিনবেন অর্থাৎ আপনার কেনার বাতুলতা এমন হয়ে গেছে যে আপনি একটা জিনিস কিনেছেন আপনি একটা মোবাইল কিনেছেন কালকে কিন্তু আপনার রোগটা এমন ভাবেই বিকশিত হয়েছে যে তারপরের দিন আপনি হয়তো একটা ছোট্ট জিনিস দেখলেন যেটা দাম পঞ্চাশ টাকা আপনি সেটা কেনার জন্য আপনার টাকা নাই গতকাল যে আপনি মোবাইল কিনেছিলেন হয়তো পাঁচ টাকা দিয়ে সেটা আপনি একশো টাকা বিক্রি করে দিয়েও কিন্তু পঞ্চাশ টাকার জিনিস কিনতে পারেন কারণ আপনার এই মনস্তাত্ত্বিক কারণে নিজেকে একেবারে চূড়ান্ত ফতুর না হয়ে যাওয়া পর্যন্ত ফতুর হয়ে গেলেও নিজের যা আছে গতকালের কেনা সেটাকে বিক্রি করে আবার কেনার যে মনস্তত্ত্ব এভাবে করতে করতে আপনার সময় খেপ পুরোটাই ফতুর হয়ে যাবেন এই ফতুর না হয়ে যাওয়া পর্যন্ত আপনি কিনতেই থাকবেন এটাও কিন্তু এক ধরনের মানসিক রোগ যেটাকে বলা হয় অ্যানিওম্যানিয়া সবই সবই নর্মালি আরো মানসিক রোগ মানুষের মধ্যে আছে মানসিক রোগের ক্ষেত্রে আরো কিছু কিছু বিচিত্র রোগ আমরা পাই যেমন কোনো কোনো ক্ষেত্রে কেউ নিজেকে মৃত মনে করে সে মনে করে আমি জীবিত না সত্যিকার অর্থেই সে নিজেকে একেবারে উপলব্ধিগত ভাবে নিজেকে মৃত মনে করে এবং যেহেতু সে মৃত মনে করে তার চলন ক্ষমতা তার স্বাভাবিক জীবন জীবনযাপন সবই প্রায় বিচ্ছিন্ন হয়ে যেতে শুরু করে পরিবার পরিজন পরিবেশ থেকে এই যে মৃত মনে হওয়ার যে সমস্যা এটির সাথে আবার আর ধরনের মনোবৃত্তি তৈরি হতে পারে ধরনের মনোবৃত্তি তৈরি হয় রোগ একই রোগ একই কিন্তু দুই ধরনের মনোবৃত্তি তৈরি হয় অনেকেই নিজেকে অমর বলে মনে করেন যে আমি অমর আমি কখনো মরব না যদিও আমি নিষিক্ত বলি যে প্রত্যেকটা মানুষই অমর কিন্তু সেটাও এই রোগের অবস্থা থেকে না এটা বোধগতভাবে যে আপনি যেহেতু মারা যাবেন আপনার মৃত্যুর ঘটনা প্রবাহ যেহেতু বর্ণনা করার জন্য আপনি থাকবেন না এবং আপনি যে মারা গেলেন এটাও আপনি বুঝবেন না সেক্ষেত্রে আপনি সবসময় অমর কারণ আপনার মৃত্যু আপনার কাছে কোনো অভিজ্ঞতা হিসাবে বিবেচিত হবে না আপনি যেহেতু জানবেনই না আপনি মারা গেছেন তার মানে আপনি অমর আপনি মারা যাবেন হচ্ছে যারা জীবিত আছে যারা আপনার পরবর্তী কার্য প্রক্রিয়া দেখছে না তাদের দৃষ্টিতে আপনি মারা যাবেন কিন্তু আপনার নিজস্ব উপলব্ধিগত জায়গা থেকে আপনি কখনোই মারা যাবেন না সেক্ষেত্রে প্রতিটি মানুষই অমর সেটি আলাদা বিষয় কিন্তু যেটি বলা হচ্ছে এখন সেটি হচ্ছে যে এমন মানসিক সমস্যা তৈরি হয় যে কারণে যে মানসিক সমস্যার কারণে একজন মানুষ নিজেকে মৃত মনে করতে পারে আবার একজন মানুষ নিজেকে অমর মনে করতে পারে সেই ধরনের মানসিক অসুস্থতাও কিন্তু আছে আবার কোন ক্ষেত্রে দেখবেন ডিসকভারিতে অনেক আগে সিরিজ হয়েছিল আমি দেখেছিলাম সিরিজটার নাম ভুলে এখনো হয় কিনা আমি জানিনা কারণ অনেক দিন টিভির সাথে আমার কোনো যোগাযোগ সেক্ষেত্রে অর্থাৎ সে কুকুরের মতো আচরণ করে কুকুরের মতো খাওয়া দাওয়া করে কুকুরের মতো ওষা করে সে নিজেকে কুকুরই ভাবে চূড়ান্ত ভাবে সে নিজেকে মানুষ হিসেবে ভাবে না সে মনে করে সে নিজেকে সে একজন কুকুর এবং সেক্ষেত্রে তার যে পার্টনার থাকে সেও তাকে কুকুর হিসেবে ট্রিট করে এবং তার কাছে এসে কুকুরের মতো সমস্ত আচরণ করে শুধু কুকুর না আপনাকে নিজেকে বিড়াল ভাবতে পারেন নিজেকে ইঁদুর ভাবতে পারেন নিজেকে কুকুর ভাবতে পারেন সেক্ষেত্রে আপনি শরীরবৃত্তীয়ভাবে হয়তো মানুষ কিন্তু আপনার মনোবৃত্তিক স্তর আপনাকে পুরোপুরি কুকুরে বা বিড়ালে রূপান্তরিত করে এবং আপনার জীবনযাপন আপনার চলন ক্ষমতা আপনার খাবার খাবার খাওয়ার যে প্রক্রিয়া সব কিন্তু একটা জন্তুর আকারে রূপান্তরিত হয় এবং আপনি নিজেকে পরিপূর্ণভাবে জন্তু হিসেবেই ট্রিট করেন এটাকে বলা হয় ক্লিনিক্যাল যে ক্ষেত্রে একজন মানুষ নিজেকে কোনো জন্তুতে রূপান্তরিত করতে পারে মানসিকভাবে এবং সেই জন্তুর মতোই সে জীবন জীবনযাপন করতে পারে এখন এই যে ক্লিনিক্যাল লাইক্যান থ্রফি নামে যে রোগ এই রোগের ক্ষেত্রে যেটি হয় আপনি যদি নিজেকে বাঘ মনে করেন ধরেন আপনি মনে করছেন আপনি একজন বাঘ এবং আপনি নিজে চূড়ান্ত ভাবে মনে করছেন বাঘ সেক্ষেত্রে আপনার আচরণ কি হবে আপনার মনে হবে যে আপনি একটা ছাগল খেয়ে ফেলবেন আপনার মনে হবে সামনে যে মানুষ আছে তাকে আপনি কামড়ে খেয়ে ফেলবেন এই ধরনের মনোবৃত্তি হতে পারে আপনি হয়তো কুকুর হলে সেই মনোবৃত্তি হবে না আপনি হয়তো বিড়াল হলে সেই মনোবৃত্তি হবে না আপনি হয়তো বিড়াল হলে ইঁদুর দেখলে ইঁদুরের পিছে দৌড়াবেন কিন্তু কুকুর হলে হয়তো বিড়ালের পিছে দৌড়াবেন কিন্তু আপনি যদি বাঘ নিজেকে মনে করেন তাহলে হয়তো কোনো মানুষকে খাওয়ার জন্য আপনি দৌড়াবেন এবং সেক্ষেত্রে আপনার যে আচরণ সেটা পুরোটাই জন্তুর আচরণ জন্তুর আচরণের মতো হবে এবং সেক্ষেত্রে আপনার মনোবৃত্তি স্তর একবার পুরোটাই ভেঙে যাবে এবং সেই জায়গা থেকে সেই জায়গা থেকে আপনাকে রূপান্তর করে স্বাভাবিক জীবন যাপনে ফিরে নিয়ে আসাটা কিন্তু কিছুটা কিছুটা অসম্ভব একটা ব্যাপার কিন্তু তারপরেও লম্বা সময়ের অধিকাংশ মানুষ মানসিক মেন্টাল স্টেটের যে রোগ সেই রোগগুলোকে রিকভারি করা যায় কিন্তু সেই রিকভারি করার জন্য ধরেন একজন শিশু যে পরিবারে তার বাবা মার ভালোবাসা পায়নি দুজন স্বামী স্ত্রী আলাদা হয়ে গেছে সেখান থেকে সে বড় হয়েছে নানির বাড়িতে বড় হয়েছে দাদির বাড়িতে বড় হয়েছে দূর দূর ছাই ছাই করে বাড়িতে হয়েছে চাচার বাড়িতে বড় হয়েছে পিসোর বাড়িতে বড় হয়েছে মাসির বাড়িতে বড় হয়েছে দূর দূর ছাই ছাই করে সে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে হতে হতে সে মানসিকভাবে অসুস্থ অসুস্থ হয়ে গেছে এর মানসিক অসুস্থতা আপনি কিভাবে ছাড়াবেন কাউন্সেলিং করে সম্ভব না কারণ তার তাকে যদি তার জীবন ক্ষেত্রে নতুন একটা ডাইমেনশন না দিতে পারেন রিবুট না করতে পারেন তার মস্তিষ্ক যে স্মৃতি সেই স্মৃতি কিন্তু সে ওভারকাম করতে পারবে না এই ধরনের মানুষকে যদি আপনি ঠিক করতে চান তাহলে তাকে একবারে নতুন জীবন দিতে হবে অর্থাৎ যে জীবনে তার মনে হবে যে আমি এতদিন কিছুই পাইনি আমার তিরিশ বছর বয়স আমি এতদিন পর্যন্ত সব হারিয়েছি হঠাৎ করে তিরিশ বছরে এসে আমার নতুন জন্ম হয়েছে সেখানে আমি সব কিছু পাচ্ছি আমি ভালোবাসা পাচ্ছি আমি কেয়ার পাচ্ছি অনেক মানুষ আমাকে গুরুত্বপূর্ণ মনে করছে সেক্ষেত্রে তার পুরাতন যে স্মৃতি সেগুলো আস্তে 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 হালকা হতে শুরু করবে যার জন্য অধিকাংশ মানুষের মনের অসুখকেই দূর করা সম্ভব কিন্তু সেই দূর করার জন্য যে পরিমাণ এফোর্ট নিতে হবে যে পরিমাণ অর্থবিত্তের প্রয়োজন হবে এবং যে পরিমাণ লম্বা পরিকাঠামো তৈরি করতে হবে সেই পরিকাঠামো তৈরি করা সম্ভব হয় না আপনারা যারা হেমলক সোসাইটি মুভিটি দেখেছেন ভারতীয় বাংলা মুভি এই মুভিটি আমার মনে হয় যে প্রত্যেক মানুষেরই দেখা উচিত কারণ এটা আত্মহত্যা প্রবণতা নিয়ে মুভিটি করা হয়েছে যেখানে দেখানো হয়েছে যে আত্মহত্যা প্রবণ যারা তাদেরকে যদি আত্মহত্যা প্রবণতা থেকে বের করে নিয়ে আসতে হয় তাহলে তাদের কি ধরনের একটা বড় প্যারামিটারে ট্রিটমেন্ট করতে হয় আপনি যদি একটা আত্মহত্যা প্রবণ মানুষকে সামনে বসে পনেরোশো টাকা ঘন্টায় ভিজিট নিয়ে ঢাকায় একটা চেম্বার খুলে তার সাথে পাঁচ দশ দিন বসেই মনে করলেন তার মস্তিষ্ক থেকে আত্মহত্যা প্রবণতা ফু হয়ে যাবে সেটা ভুল ধারণা সেটা হয়তো রোগকে দমিয়ে রাখা যায় কিন্তু মানসিক সমস্যার রোগ অধিকাংশ ক্ষেত্রেই কয়লার মধ্যে জমা থাকা আগুনের মতো জমে থাকে যেটা যে কোনো সময় বাতাস ফেলে আবার বেড়ে উঠতে পারে অর্থাৎ এই ধরনের মানুষকে যদি আপনি তার আত্মহত্যা প্রবণতা থেকে দূরে নিয়ে আসতে চান তাহলে যে পরিমাণ বড় পরিসরে তার মানসিক চিকিৎসা দেওয়া দরকার ভালোবাসা নারিশমেন্ট ট্রিটমেন্ট এবং উপলব্ধি জায়গা থেকে সেই উপলব্ধির জায়গাতে কিন্তু তৈরি করাটা খুব মুশকিল যার জন্য অধিকাংশ মানসিক সমস্যার ট্রিটমেন্ট প্রসিডিওর থাকার পরেও সেটা এতটাই ব্যয়বহুল সাধারণভাবে উদাহরণ দিই আপনার হয়তো কিডনি সমস্যা হলো আপনি বিশ লাখ টাকা খরচ করে আপনার কিডনি রিপ্লেস করতে পারলেন আপনি হয়তো সুস্থ হলেন আপনার হয়তো হার্টের প্রবলেম হলো আপনি হয়তো দশ লাখ টাকা খরচ করে বাইপাস করলেন বা আর্টিফিশিয়াল হার্ট লাগালেন লেখে লাগিয়ে সুস্থ হলেন আপনার হয়তো ব্লাড ক্যান্সার হইলো আপনি হয়তো পঞ্চাশ লাখ টাকা খরচ করে বোন ম্যারো ট্রান্সফার সরি বোন ম্যারো ট্রান্সফার করে ধরেন আপনি রিকভারি করলেন কিন্তু আপনার সাধারণ একটা আত্মতা প্রবণতার যদি একেবারে চূড়ান্ত রিবুট দরকার পড়ে সেই রিবুট করার জন্য আপনাকে নতুন মানুষের রূপান্তরিত করার জন্য হয়তো দুই পাঁচ কোটি টাকাও কিন্তু যথেষ্ট মনে হবে না আমি অনুরোধ করবো যেহেতু এই লাইভটি থাকবে আমি অনুরোধ করব যারা সত্যিকার অর্থে মুভি দেখেন ভারতীয় বাংলা একটি মুভি আছে এটা হয়তো পেয়ে যাবেন সেই মুভিটার নাম হচ্ছে হেমলক সোসাইটি এই মুভিটা আপনারা দেখবেন এই মুভিটা যদি আপনারা দেখেন তাহলে উপলব্ধি করতে পারবেন যে একজন আত্মহত্যা প্রবণতা ভোগা মানুষের নিজেকে তুচ্ছ মনে করার জায়গাটাও কতখানি তুচ্ছ অর্থাৎ আপনার সাথেই কেন এমন ঘটছে আপনি পৃথিবীর সবচেয়ে দুর্ভাগা মানুষ এই যে আপনার অনুভূতি এই অনুভূতিটাও যে সঠিক অনুভূতি না সেটাও উপলব্ধি জায়গা থেকে আপনি বুঝতে পারবেন এবং এটাও বুঝতে পারবেন যে একজন মানুষের মধ্যে নতুন জীবন দিতে গেলে তাকে কি পরিসরে এই মানসিক সমস্যার সাপোর্ট দেওয়ার প্রয়োজন পড়ে সেই ধরনের কালচার আসলে আমাদের দেশে তৈরি হয়নি কারণ আমাদের যারা এখানে মনোবিদ যারা হয়তো মনোচিকিৎসক তারা সত্যিকার অর্থে এটাকে এমন ভাবে পেশা হিসেবে রূপান্তরিত করেছেন অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে তৈরি করেছেন সেক্ষেত্রে কোনো মানসিক সাপোর্টের বিষয় যদি পেশা তৈরি হয়ে যায় সেটি প্রফেশন তৈরি হয়ে যায় সেখানে সত্যিকার অর্থে মনস্তাত্ত্বিক সুখ উপলব্ধি করা যায় না আপনি সহজ কথায় বুঝাই আপনি হয়তো কাউকে ভালোবেসে তার সাথে শারীরিক সম্পর্ক করতে যাচ্ছেন সেই শারীরিক সম্পর্কের যে সুখ আপনি অনুভব করবেন কিন্তু আপনি যদি এক লাখ টাকা খরচ করে কোনো পতিতলায় গিয়ে সবচেয়ে চূড়ান্ত দামি একজন পতিতার সাথে বা কলগালের সাথে যদি শারীরিক সম্পর্ক করেন আপনার হয়তো বীর্যপাত ঘটবে কিন্তু আপনার প্রেমিকার সাথে বা আপনার প্রেমিকার সাথে যখন আপনি সজ্জায় যাচ্ছেন যে নিবেদনের অনুভূতি বা বোধ সহবাসের অনুভূতি আপনি পাবেন সেটি কিন্তু এক লাখ টাকা খরচ করেও কোনো কলগালকে নিয়ে এসে বা কোনো জিগলোকে নিয়ে এসে তার সাথে শারীরিক সম্পর্ক করে আপনি কিন্তু পাবেন না তার মানে সবকিছুই অর্থবিত্তের পরিকাঠামো দিয়ে ট্রিটমেন্ট করা যায় না বিশেষত মানসিক সমস্যা থেকে রিকভার করার জন্য মানুষকে মন দিয়ে ট্রিটমেন্ট করতে হয় কিন্তু সেই মন দিয়ে ট্রিটমেন্ট করতে গেলে মানুষকে নিকটজন হতে হয় সেই নিকটজন হওয়ার পরেই নিকটজনই মানুষের মানসিক সমস্যাকে রিকভার করতে পারে তাছাড়া কোনো কাউন্সিলার বা কোনো চিকিৎসক তাকে হয়তো কিছুটা রিলিফ দিতে পারে কিন্তু সেটা তাকে রিবুট দিতে পারে না অর্থাৎ নতুন জীবনের উপলব্ধি দিতে পারে না এই জন্য বলা হয় যে যতক্ষণ পর্যন্ত আপনি একটা কাল কাঠামোতে না ঢুকে যাবেন যতক্ষণ পর্যন্ত কেউ আপনাকে চূড়ান্ত ভাবে রূপান্তরিত করার নতুন জন্ম দেওয়ার অনুভূতি না দিবে যতক্ষণ পর্যন্ত আপনার পুরাতন জীবনের যে ঘটনার প্রবাহ আছে সেই ঘটনার প্রবাহগুলোকে আপনি পুরোপুরি ভুলে গিয়ে নতুন করে এক দুই তিন শেখা শুরু না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার নতুন জীবন রূপান্তরিত হবে না এবং আপনি মনোবৃত্তিক স্তরে সুখী হয়ে উঠবেন না এই পরিকাঠামোটা খুবই কঠিন এবং সত্যিকার অর্থে আমাদের দেশে এই ধরনের পরিকাঠামো তৈরি করা খুবই মুশকিল এবং কেউ যদি তৈরি করার চেষ্টাও করে সেটিও হয়তো ধর্মের কারণে বা ধরেন মনোবৃত্তিক যে পরিকাঠামো আমাদের তার কারণে বা ধরেন রাষ্ট্রীয় আইন কাঠামোর কারণে সেটাকে গ্রহণযোগ্য মনে করা হবে না যেমন আমি একটা উদাহরণ দিতে চাই যদিও আমি তার এই পদ সকল পদ্ধতি সমর্থন করি না যেমন ওশো এক ধরনের ডাইনামিক মেডিটেশন করতেন যেটা তার মেডিটেশন গুলো হচ্ছে রিবুট সেশন সেই মেডিটেশনে এমনও পর্যায়ে ছিল যেখানে মানুষ উলঙ্গ হয়ে মেডিটেশন করত অর্থাৎ স্বাভাবিক গতি প্রক্রিয়াতে আপনি একজন ধার্মিক মানুষ হয়ে হিসাবে কোনো অপরিচিত মানুষের সামনে এক গ্রুপ অপরিচিত মানুষের সামনে নিজের পোশাক খুলে উলঙ্গ হওয়ার প্রয়োজনীয়তা বোধ করবেন না বা অস্বস্তিতার মধ্যে ভুগবেন কারণ আপনার জীবনে যে পূর্বতন সময়ের চিন্তা কাঠামো সেই চিন্তা কাঠামো আপনাকে যেভাবে মানুষ তৈরি করেছে সেই জায়গা থেকে আপনি যদি নতুন করে রূপান্তরিত হতে চান তাহলে আপনাকে শুন শুরু করতে হবে উলঙ্গতা দিয়েই কারণ আপনি যখন জন্মগ্রহণ করেছেন শূন্য অবস্থায় রিক্ত হাতে আপনি যখন পৃথিবীতে এসেছেন তখন আপনি উলঙ্গ হয়ে জন্মেছেন এবং আপনি যখন পৃথিবী থেকে চলে যাচ্ছেন তখনও আপনি উলঙ্গ হয়ে যাচ্ছেন অর্থাৎ আপনার শরীর শরীরবৃত্তীয় এতদিনের অর্জন পোশাক আশাক সব কিছু ফেলে দিয়ে রেখে যাচ্ছেন কিন্তু যেহেতু মৃত্যুর পর আপনি ঠিক নিজে কিছু করতে পারেন না যার জন্য আপনাকে হয়তো একটা কাপড়ে মোরানো হয় একটা সাদা কাপড়ে মুড়িয়ে আপনাকে হয়তো শ্মশানে তোলা হয় একটা সাদা কাপড়ে মুড়িয়ে হয়তো আপনাকে কবরে দেওয়া হয় আপনি আপনি যদি যদি নন বিলিভার হন সত্যিকার অর্থে নিজের বডিকে মেডিকেলে দান করে দেন কিন্তু আপনাকে একটা কাপড়ে মুড়িয়ে জামা কাপড় প্যান্ট শার্টে মুড়িয়ে কিন্তু আপনাকে মেডিকেলে পাঠানো হবে না আপনাকে একটা কাপড়ে মুড়িয়ে পাঠানো হবে এবং সেখানেও আপনাকে উলঙ্গ করে আপনার দেহকে কেটে কেটে টুকরো টুকরো করে করে মেডিকেল স্টুডেন্টরা শিখবে অর্থাৎ যে কোনো জিনিসের শুরু আপনি পূর্বতন সময় যে অর্জন করে এসেছেন সেখান থেকে যদি আপনার জীবনে নতুন শুরু চান তাহলে আপনাকে শুরু করতে হবে সেই অবস্থা থেকে যেভাবে জন্মের পর থেকে আপনার শুরু হয়েছিল যে জন্মে আপনি চল্লিশ বছর পর্যন্ত এসেছেন যে জন্মে আপনি তিরিশ বছর পর্যন্ত এসেছেন এসে নিজেরকে সুখী ভাবছেন না আপনি যদি নতুন জন্ম চান তাহলে আপনাকে মনস্তাত্ত্বিকভাবে আবার সেই শূন্য থেকে শুরু করতে হবে আপনার দ্বিতীয় জন্ম ঘটবে সেই দ্বিতীয় জন্ম আপনার তিরিশ বছরেও ঘটতে পারে পঁয়ত্রিশ বছরও ঘটতে পারে পঞ্চাশ বছরও ঘটতে পারে ষাট বছরও ঘটতে পারে আশি বছরও ঘটতে পারে যখনই আপনি দ্বিতীয় জন্ম পাবেন তখনই পূর্বতন সময়ের যে অভিজ্ঞতাগুলো যেগুলো আপনাকে যন্ত্রণা দেয় সেখান থেকে আপনি বেরোতে পারবেন এবং আপাত এক ধরনের সুখবোধের মধ্যে দিয়ে যেতে পারবেন কিন্তু স্বাভাবিকভাবে এই এই ঘটনাক্রম সম্ভব না এই ঘটনাক্রম গুলো ঘটাতে গেলে সেটা একটা কাল্ট হিসাবে মনে করেন আমি যদি এ ধরনের কোন ঘটনাক্রম বা ইনস্টিটিউশন দেই তাহলে সেটিকে মনে করা হবে নিষিক্ত কাল্ট অলরেডি নিষিক্ত একটা কাল্ট প্রতিষ্ঠা করছে কিন্তু এই কাল প্রতিষ্ঠা করে তো আমার কোনো লাভ হচ্ছে না আমি তো কিছু পাচ্ছি না না ইহুদি রিয়াল পাচ্ছি সরি ইহুদি ডলার পাচ্ছি না খ্রিস্টানদের ডলার পাচ্ছি না সৌদি আরবিয়ান রিয়াল পাচ্ছি কোনো কিছুতে পাচ্ছি না এবং আপনারাও আমাকে কেউ কিছু দিচ্ছেন না তার মানে এই কার্ড প্রতিষ্ঠা করে তো আমার লাভ হলো না আমি যদি পীর সাধু হই তাহলে তো একটা লাভ ছিল অন্তত শত শত গরু ছাগল সবাই নিয়ে আসতেন উৎসব করতেন ওরস করতেন মজা হতো যাই হোক বাদ দেন যেটি ফান করলাম কিন্তু আমি যেটি বলতে চাচ্ছি যে আপনার আবেগকে পরিশোধন করতে হবে যে আবেগে আপনি মানুষ আপনার ভেতরে সমষ্টিগত আবেগ দিয়ে আপনি মানুষে রূপান্তরিত হয়েছেন এই আবেগের ভেতর যে ময়লাগুলো নিয়মিত জমছে এই ময়লাগুলোকে যত আপনি পরিশোধন করবেন তত আপনার জীবনের অসুস্থতা কমতে থাকবে মনস্তাত্ত্বিক অসুস্থতা কমতে থাকবে সেই অসুস্থতাটা কমানোর জন্য যেমন ধরেন আপনি চাল থেকে কাকর বেছে ফেলেন চাল থেকে আপনি পাথর বেছে ফেলেন তারপরে আপনি মুড়ি থেকে ময়লা বেছে ফেলেন এই যে চালুনি প্রক্রিয়া নিয়মিত আপনার অভিজ্ঞতাকে চালতে হবে কোন অভিজ্ঞতাগুলোকে সাউন্ড পরিষ্কার আসছে না সাউন্ড পরিষ্কার না আসার মনে হয় কোনো কথা না সবাই মনে হয় আমাকে ভালো ভাবে শুনতে পাচ্ছেন ইকো হচ্ছে ইকো হওয়ারও কথা না যদি ইকো হয় তাহলে আমি এক কাজ করি আমি খুব অল্প সময় শেষ করে দিব লাইফটা বেশি কোনো রাখবো না শেষ করে দিচ্ছি কাউকে সংযুক্ত না করি যাই হোক যেটি বলছিলাম আচ্ছা যাই প্রসঙ্গ থেকে আবেগের পরিশোধন করতে হবে নিয়মিত আপনার মধ্যে যে আবেগগুলো জমছে সেই আবেগের মধ্যে কোন আবেগগুলোকে আপনি নারিশ করবেন কোন আবেগগুলোকে আপনি ফেলে দিবেন সেভাবে আপনাকে আবেগের পরিশোধন করতে হবে ময়লা মুক্তি করতে হবে এটা হয়তো নিজে নিজে করা মুশকিল এজন্যই বিশেষজ্ঞরা বলেন যে যে মানসিক যন্ত্রণা ক্রমাগত আপনাকে তারা করে বেড়ায় তা থেকে মুক্তির জন্য প্রতিদিনই আপনাকে লড়াই করতে হবে এবং কারো সাপোর্ট নিতে হবে যে আপনাকে মেন্টালি সাপোর্ট দিবে যে আপনাকে উপলব্ধি করাবে আপনার উপলব্ধিকে যাচাই বাছাই করতে এবং বোঝানোর চেষ্টা করবে যে কোনটা আপনি ভুলে যাবেন বা কোনটা আপনি রাখবেন আর মানসিক যন্ত্রণার নিরাময়ের জন্য সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে মনোযোগ দেবেন আপনি যদি আপনার শরীরে কোনো কেটে যায় ক্ষত হয় আপনি কি করেন যেমন গত পরশু আমার হাত কেটে গিয়েছে আমি বই আমার লাইব্রেরিতে নতুন করে রিয়ান্স করছিলাম আলমারিতে নতুন করে বইগুলো সাজাচ্ছিলাম তখন সাজাতে গিয়ে কাছে আমার হাত কেটে কেটে যায় যাওয়ার পরে সেই জায়গাটা আমি কি করেছি সেখানে কিন্তু আমি সঙ্গে সঙ্গে ব্যান্ডেজ করেছি একদিন পরে সেই ব্যান্ডেজটা পরিবর্তন করে আবার ব্যান্ডেজ করেছি এই যে ব্যান্ডেজ করেছি যার জন্য ওই জায়গাটা রিকভার হচ্ছে কিন্তু আমি যদি সেই ব্যান্ডেজটা না করে যেখানে কেটে গিয়েছে সেখানে প্রতিদিন যদি খোঁচাতাম প্রতিদিন যদি খোঁজাতাম তাহলে কিন্তু সেই জিনিসটা সারা সময় পেত না আমরা নিয়মিত কি করি আমাদের মানসিক যন্ত্রণার যে জায়গা সেখানে প্রতিদিন খোঁচাই যেটা আপনার অপ্রাপ্তি যেটা আপনার দুঃখ যেটা আপনার বেদনা যেটা আপনার হতাশা আপনি প্রতিদিন ওই জায়গাটা খোঁজাচ্ছেন এই যে খোঁজাচ্ছেন যার জন্য সেটা সারার জন্য সময় পাচ্ছে না এই জন্যে মানসিক সমস্যা সারানোর জন্য প্রয়োজন মনোযোগ কেন ধরেন উদাহরণ দিই আপনি যদি একা থাকেন তাহলে আপনার অপ্রাপ্তি নিয়ে ভাববেন আপনি যদি একা বিচ্ছিন্ন থাকেন জনগণ বিচ্ছিন্ন তাহলে আপনার জীবনে হতাশা নিয়ে আপনি ভাববেন কিন্তু আপনি যদি সারা দিন আজকে কোনো পার্টিতে যান কোনো অনুষ্ঠানে যান কোনো কোথাও বেড়াতে যান কোনো গ্রুপের সাথে আড্ডা মারতে যান তাহলে কি হবে এই সময়ক্রম কিন্তু অন্যের মনোযোগ দ্বারা আপনার মনোযোগ নিয়ন্ত্রিত হচ্ছে আপনি কিন্তু আপনার ক্ষতর জায়গায় মনোযোগী হতে পারছেন না যার জন্য যদি মানসিক সমস্যায় থাকেন তাহলে তার জন্য আপনাকে কি করতে হবে বাইরে বিজি হওয়ার চেষ্টা করতে হবে এবং এক্ষেত্রে মনোবিজ্ঞানীরা বলেন যে ইমোশনাল ফার্স্ট এইড আপনাকে দিতে হবে অর্থাৎ আপনার মানসিক যন্ত্রণা থেকে আপনাকে বিচ্ছিন্ন করার জন্য আলাদা মানসিক সংযোগ দরকার সেই মানসিক মানসিক সংযোগটা করবে অন্য একজন যে আপনাকে এক ধরনের মানসিক তৃপ্তি দিবে এবং সেক্ষেত্রে আপনার মনের ক্ষতকে যেহেতু খোঁচানো হচ্ছে না সে নিজে 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 ঠিক হওয়ার জন্য সুযোগ পাবে আমাদের মানসিক অসুস্থতা সবচেয়ে বেশি না আসার মূল কারণ হচ্ছে যে আমরা নিয়মিত সেই অসুস্থতাকে খোঁচাই এবং সেই জায়গাকে আমরা ভালো হওয়ার জন্য সময় না যার জন্য আমাদের মানসিক বাড়তে থাকে এটাকে আরেক ভাবে বলা যায় যে মানসিক যে রক্তক্ষরণ হয় সেই রক্তক্ষরণটাকে বন্ধ করতে দেওয়ার সুযোগ দেওয়া কারণ আপনি যত খোঁচাখুচি করবেন সেখানে রক্তক্ষরণ খরণ আরো বাড়তেই থাকবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানসিক রোগ বা মানসিক অসুস্থতার থেকে বেরিয়ে আসার জন্য যে বিষয়টা দরকার যে আপনি আপনার আবেগকে সহনশীল তৈরি করুন আবেগকে শক্তিশালী তৈরি করুন আপনার মানসিক শক্তি বাড়ান জীবনের যে কোনো বিষয়কে গ্রহণ করার ক্ষেত্রে ইতিবাচকতা এবং নেতিবাচকতা বুঝুন যে এই বিষয়টা প্রত্যেকটা বিষয়ের মধ্যে একটা ইতিবাচক মনোবৃত্তি আছে হাফ গ্লাস পানি সেটা কি সত্যি হাফ গ্লাস না অর্ধেক পূর্ণ না অর্ধেক খালি সেভাবে আপনাকে ইতিবাচক ভাবে দেখার চেষ্টা করতে হবে অর্থাৎ যখনই কোনো নেতিবাচকতা আপনার সামনে আসবে তখনই আপনাকে চিন্তা করতে হবে এর ভিতরে সত্যি কার থেকে কোনো ইতিবাচকতা কি নেই এই প্রশ্নটা যদি আপনি করেন তাহলে দেখবেন নেতিবাচক জিনিসের মধ্যেও আপনি এক ধরনের ইতিবাচকতা খুঁজে পাচ্ছেন আর যখনই দেখবেন নেতিবাচক জিনিসের মধ্যেও ইতিবাচকতা আছে তখন সেটা আপনাকে কম দুঃখ দিবে এবং চেষ্টা করবেন যে কোনো নেতিবাচক আলোচনা অন্যের সাথে না করতে যার জন্য দেখেন আমি কিন্তু অন্যের সাথে নেতিবাচক আলোচনা খুব কম করি কারণ সমালোচনা যদি নেতিবাচক হয় আপনি যদি কারো সমালোচনা করেন তাহলে এর সমালোচনার পরিপ্রেক্ষিতে আবার সমালোচনা হবে নেতিবাচকতা নেতিবাচকতা কে টেনে নিয়ে আসে আপনি যদি কাউকে গালি দেন সেও আপনাকে গালি দেওয়া শুরু করবে আপনি যদি কারো সমালোচনা করা শুরু করেন সেও আপনার সমালোচনা শুরু করবে অর্থাৎ আপনি যত নেতিবাচক হবেন আপনার পারিপার্শ্বিকতা নেতিবাচকতা দিয়ে কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে এই জন্য আপনি যদি ইতিবাচক হন তাহলে দেখবেন আপনার পারিপার্শ্বিকতাও নিয়মিত ইতিবাচক হওয়া শুরু করছে ছোট্ট একটা উদাহরণ দিই আপনার প্রতিবেশী যার সাথে আপনার সাপে নেউলে সম্পর্ক দা কুমরা সম্পর্ক সব সময় সারাদিন এই শুয়োরের বাচ্চা সেও আপনাকে এই সালার একটা এটি গালাগালি করছেন কিন্তু সেটা যদি না বলে কোনো একদিন যদি তাকে বলেন ভাই চলেন আমরা বসে এক জায়গায় চা খাই চলেন আপনাকে একটু চা খাওয়াবো সে প্রথমে হয়তো মনে করবো ও আচ্ছা তুমি আমাকে চা খাওয়াবা চার সাথে বিষ মিলে মিশিয়ে খাওয়াবে এটা তোমার চিন্তা সে হয়তো না আমি খাবো না আপনার চা আমি খাবো না দ্বিতীয় দিন বলেন তৃতীয় দিন বলেন চতুর্থ দিন কিন্তু সে মনে করবে না ঠিক আছে সে বারবার বলছে খাই সেখান থেকে কিন্তু এই যে ইতিবাচকতা সেটি কিন্তু আপনার এই পারিপার্শ্বিক নেতিবাচকতাকে অমিট করে দিবে এই জন্য আত্মবিশ্বাস এবং আত্মনির্ভরশীলতা বাড়াতে হবে এবং এর জন্য একটু মনোসংযোগী মনোসংযোগ দেখাতে হবে আর সবচেয়ে বড় বিষয় যেটি দরকার আমাদের সেটি হচ্ছে যারা আত্মবিশ্বাস ক্ষতিগ্রস্ত যাদের আত্মবিশ্বাস ক্ষতিগ্রস্ত হলে একমাত্র সহানুভূতির চর্চা একে স্বাস্থ্যবান করে তুলতে পারে যার আত্মবিশ্বাস ভেঙে গেছে যার আত্মবিশ্বাস হয়ে গেছে। যার আত্মবিশ্বাস নেই যে হয়তো নিজেকে পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে তাকে আপনি সহানুভূতির দৃষ্টিভঙ্গিতে যদি দেখা শুরু করেন তাহলে তার আত্মবিশ্বাস আস্তে আস্তে বাড়বে কিন্তু প্রথমেই যদি আপনি তাকে সহানুভূতি দেখাতে চান সে রিপার্কেশন করবে আমি চাইছি আমি বলছি আপনি আমার খেতে দেন আমি বলছি আপনি আমাকে ভালোবাসা দেখান বেশি আপনি ভাব দেখাচ্ছেন না আমাকে এসে আপনি ভাব দেখাচ্ছেন ব্যাপারটা এভাবে হয়তো প্রথম এসে বলবে এইটা কিন্তু আপনাকে এটাই বুঝাবে যে এই মানুষটি এতখানি ভেঙে পড়েছে যে কারো প্রকৃত সহানুভূতিকেও গ্রহণ করার মতো মনস্তত্বে সে নাই কিন্তু তারপরে যদি আপনি চেষ্টা চালিয়ে যান একদিন হোক দুই দিন হোক চার দিন হোক সে ধীরে 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 তার আত্মবিশ্বাসকে শক্তিশালী করতে পারবে এবং স্বাভাবিক জীবনযাপনে আসতে পারবে এই জন্যে সবচেয়ে বড় বিষয় দরকার যে আপনি যদি সফল হতে চান আপনি যদি আপনার মানসিক সমস্যা থেকে বেরোতে চান সবার প্রথমে যে দরকার সেটা হলো ধৈর্য এবং সময় দেওয়া এবং আত্মপ্রেম থাকা আমি এই জন্য বলি প্রত্যেকটা মানুষকে আত্মপ্রেমী হওয়া দরকার প্রত্যেকটা মানুষকে আত্মকামী হওয়া দরকার আপনি যদি নিজের সাথে নিজে সহবাস করে সবচেয়ে বেশি সুখ না হন আপনি কোনো সঙ্গীর সাথে সহবাস সহবাস করে সুখী হবেন না আপনার কোনো নারীর সাথে সহবাস করা পুরুষের সাথে সহবাস করা আপনাকে সুখী করবে না যদি না আপনি আত্মপ্রেমী হন যদি না আপনি আত্মকামী হন এই জন্যে নিজের প্রতি নিজের ভালোবাসাকে সক্রিয় করতে পারলে প্রাণটা সজীব হয় মন সজীব হয় এবং এই ভালোবাসা তখনই বিকশিত হবে যখন পারিপার্শ্বিক মানুষও আপনার এই ভালোবাসার সাথে নিজেকে সায় দেবে আমাদের যেটা উচিত সেটা হচ্ছে যে আমরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি তো হয়েছি কিন্তু আমরা যদি একটু বোধতাত্ত্বিক উপলব্ধির জায়গা থেকে বুঝি যে আমাদের মানসিক অসুস্থতা কেন কিভাবে তৈরি হয়েছে সেই অভিজ্ঞতাগুলোকে আমরা অভিজ্ঞতা হিসেবে নিব আমার মা আমার সাথে খারাপ ব্যবহার করেছে আমাকে খুঁটিতে বেঁধে মারতো এখন এই মনোবৃত্তির কারণে যদি আমি আমার সন্তানকে খুঁটিতে বেড়ে মারা শুরু করি তাহলে তার যে কার্য প্রক্রিয়া সেখান থেকে আমি স্যাডিস্ট হয়েছি আমি দুঃখে ছিলাম যার জন্য আমি জনকে দুঃখী দুঃখ দুঃখ দিয়ে খুশি হচ্ছে আমরা যেন সেই স্যাডিস্ট না হই আমরা যেন আমাদের জীবনের অভিজ্ঞতা থেকে শিখি এবং এই লুফল শিখে আমাদের পরবর্তী প্রজন্মকে জন্য আমরা ট্রিট করতে পারি আমাদের এই যে অপ্রাপ্তি সেই অপ্রাপ্তি যেন তাদেরকে অপ্রাপ্তির কোনো বোধ আবার নতুন করে না দেয় আমরা যেন তাদেরকে একটা প্রাপ্তির বোধ দিতে পারি এবং তারা যখন আমার অপূর্ণতার জায়গাটাকে অতিক্রম করে পূর্ণ হতে পারবে সেই পূর্ণতা যেন আমার মধ্যে এক ধরনের অপূর্ণতার সুখ দেয় এভাবেই আসলে মানুষের জীবনে চলা উচিত এভাবেই আসলে আমরা একে অপরের মনের অসুখকে সারিয়ে চলতে পারি সবচেয়ে বড় কথা আপনি আপনার নিজের দিকে তাকান বাইরের দিকে তাকানোর আগে নিজের দিকে তাকান বোঝার চেষ্টা করুন যে আপনার যে অসুস্থতা তৈরি হয়েছে মনস্তাত্ত্বিক সে অসুস্থতা তৈরি হওয়ার পিছনে কারণ কি কেন তৈরি হয়েছে কোন পরিবারে আপনি এসেছেন আপনার পিতা আপনার সাথে ব্যবহার করতো আপনার মাতা কিভাবে ব্যবহার করত আপনার টিচার আপনার ভাই আপনার বোন আপনার চাচা আপনার চাচি আপনার দাদা আপনার দাদি আপনার নানা আপনার নানি আপনার ধর্ম আপনার সমাজ আপনার রাষ্ট্র কোনটা কি কি মনস্তাত্ত্বিক অসুখ আপনাকে দিয়েছে এভাবে প্রত্যেকটা অসুখ যদি আপনি খুঁজে খুঁজে বের করতে পারেন তাহলে সেইটাকে অভিজ্ঞতা হিসেবে নিয়ে সেই অসুখগুলোকে যদি ধীরে ধীরে দূরভিত করতে পারেন মনোসংযোগ করে এবং আত্মপ্রেম দিয়ে এবং আত্মবিশ্বাস দিয়ে তাহলে এই অসুখ থেকে বেরিয়ে গিয়ে আমরা সুখী হয়তো অবশ্যই হতে পারবো সবার প্রতি ভালোবাসা জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত লাইভ শেষ করছি সবাই ভালো থাকবেন সবার প্রতি একরাশ ভালোবাসা যেহেতু এই লাইভটি থাকবে আশা করছি আপনি এখান থেকে সামান্য কিছু শিখতে পারবেন আমি আমার নিজের মতো করে বলে গেলাম আমার হঠাৎ করে বলতে ইচ্ছা করলো সেজন্য বলে গেলাম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন ভালো থাকবেন মানসিক ভাবে সুস্থ থাকার চেষ্টা করবেন নিজের অপূর্ণতাকে পূর্ণতা দিয়ে ভরিও দেওয়ার চেষ্টা করবেন এবং আপনার সামনে যে মানুষটি মানসিক ভেঙে গেছে তাকে এক ধরনের সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন যে সাপোর্টটা হবে সহানুভূতির সাপোর্ট সেই সহানুভূতি তার সমগ্র জীবনে তৈরি হওয়া অসুস্থতা থেকে তাকে বের করে নিয়ে এসে হয়তো নতুন জীবন শুরু করতে পারবে বা করে দিতে পারবে আর ভবিষ্যতে যদি আমি একটা কাল্ট নির্মাণ করি তাহলে একটা বড় আশ্রম টাশ্রম তৈরি করব ঢাকাতে বিশাল একটা ধরেন দুই হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাট ট্যাট নিয়ে সেখানে আমি হয়তো বিভিন্ন পিকুলিয়ার পিকুলিয়ার পদ্ধতিতে রিজেনারেশন রিবুট করব সেক্ষেত্রে আপনার আমার শিষ্য হন হয়েন এবং সেক্ষেত্রে বলেন নিশিক্ত একটা কাল্ট তৈরি করেছে এবং টাকা পয়সা লাগবে আমার মেম্বার হতে কমপক্ষে মিনিমাম চার্জ হতে এক কোটি এক টাকা করে লাগবে এরকম চার্জ দিয়ে নেবো যাই ভালো থাকবেন জোকস করলাম শেষে যাওয়ার আগে আপনাদের একটু হাসিয়ে দিয়ে গেলাম ভালো থাকবেন সবার প্রতি এক ভালোবাসা জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন মানসিক ভাবে নিজের অসুখটাকে বুঝে উঠতে পারবেন এবং সেই নিজের অসুখ থেকে নিজে নিজে বের হতে পারবেন এবং এই অভিজ্ঞতা দিয়ে আরো দর্জনের সেবা করতে পারবেন আরো দর্জনকে মানসিক সুখ দিতে পারবেন এই কামনা করে আজকের এই লাইভ শেষ করছি টাচ অ্যান্ড টক পেজের পক্ষ থেকে এই পেজে আরো লাইভ আসবে যে লাইভগুলো আসবে সবগুলি সংরক্ষিত হবে ভুল টুটি আপনারা ক্ষমাসনের দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন মানবিক থাকবেন